মণিপুরের সাম্প্রতিক অশান্তির ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়েছে ত্রিপুরাতেও। মণিপুরের রিমস এবং সেন্ট্রাল এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়ে পাঠরত ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীদের বর্তমান পরিস্থিতি নিয়ে অনবরত বিস্তারিত খোঁজ খবর নিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সেই ছাত্রছাত্রীদের উদ্বিগ্ন অভিভাবকদের সাথে কথা বলে ছেলে মেয়েদের নিরাপত্তার বিষয়ে তাদের আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। অভিভাবকদের উপস্থিতিতে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সাথে টেলিফোনিক বৈঠকও করেন তিনি। এখান থেকে একটা টিম ত্রিপুরাতেই সিআরপিএফের টিম এখানে এয়ারলিফ্ট হয়েছে, এর জন্য আমাদের পক্ষে সুবিধা হয়েছে ওনাদেরকে ওই জায়গার মধ্যে যাওয়া, এখানে দেখা, এইসব এইগুলো তো চলছে। আমরা মানে কোনো সমস্যা নেই, আমরা আলাদাভাবে আমি দেখবো ত্রিপুরার ছেলেমেয়েরা যেখানে যেখানে আছে ওনাদেরকে আমি দেখে রাখবো, আপনি চিন্তা করবেন না, এটা উনি আশ্বস্ত করলেন। তারপর আমি হোম মিনিস্টারের সাথে কথা বললাম, অমিত শাহজির সাথে। মণিপুরে পাঠরত ত্রিপুরা ছাত্রছাত্রীদের সহযোগিতার জন্য জারি রয়েছে রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকারের আন্তরিক প্রচেষ্টা। ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ রক্ষা করে সুস্থ শরীরে তাদের বাড়ি ফিরিয়ে আনার লক্ষ্যে মণিপুরে একটি বিশেষ টিম পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। খুব দ্রুত তাদের ত্রিপুরায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় বিমানের ব্যবস্থাও করেছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।